আজকে নিয়ে এসেছি কোরিয়ান একটি রেসিপি শেজওয়ান রাইস। আপনারা দেখুন আমার ফুল ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি শেজওয়ান রাইস। শেজওয়ান রাইস তৈরি করার জন্য প্রথমে একটা ডেচিতে নিয়ে নিয়েছি গরম জল। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জলে এক ঘন্টা ধরে ভিজিয়ে রাখা 250 বাসমতি চাল। চাল দেওয়া হয়ে গেছে, এবারে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তারপর এটাকে ঢাকা দিয়ে চালটাকে মিডিয়াম ফ্লেমে সিদ্ধ হতে দেব। দেখতেই পাচ্ছেন চালটা 80% সিদ্ধ হয়ে গেছে। এরপর জলটাকে ঝরিয়ে নেব। এবার কড়াই গরম করে তার উপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে রেখে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব কুচানো গাজর, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, কড়াই শুটি, বাঁধাকপি কুচি, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে সমস্ত কিছু সবজি দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি অ্যাড করছি শেজওয়ান রাইসের সব থেকে ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস, সেটা হলো শেজওয়ান সস। আমি এখানে 2 টেবিল স্পুন শেজওয়ান সস অ্যাড করছি। একটু নেড়ে নেব। তারপর দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা বাসমতি চাল। চালটার সাথে সব সবজি মিশিয়ে নিয়েছি, এবার সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, আর দিচ্ছি 2 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগার দেওয়ার পর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি শেজওয়ান রাইস। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।